জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর শ্রমিক সংগঠনের শ্রমিক নেতাদের মারপিটে আহত দুই তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। একজন সোমনাথ শ্যাম গোষ্ঠীর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির এআই চাঁদদানি জুট মিলের ফ্লেক্স ইউনিটের যুগ্ম সম্পাদক বিনোদ সাউ আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন সাংসদ অর্জুন সিং এর শ্রমিক সংগঠন জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দন রজক গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার রাতে চন্দন রজক কাজ থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় বিনোদ সাউ ও তার সহযোগীরা সাংসদ অর্জুন সিং এর নামে কুরুচিকর মন্তব্য করেছিল, তারই প্রতিবাদ করেছিলেন তিনি। আর এই প্রতিবাদ করাতে তার উপর আগ্নেয়াস্ত্র সহ লোহার রড দিয়ে হামলা চালায় তারা, তার মাথা ফাটে। অন্যদিকে বিনোদ সাউয়ের ওপর সুরজ সিং এর তার দলবল প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। তিনি গুরুতর যখন অবস্থায় এই মুহূর্তে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। কালকে হঠাৎ আমি মিল থেকে বেরিয়েছি, হিন্দিতে বলছি, কাল হঠাৎ হাম মিল সে নিকল রে হ্যাঁ এই কই সবান 10 বজে কে আসপাস হি, 9:30-10 বজে কে আসপাস হি হাম নিকলে ইয়াঁ পর মোড় পর আয়ে হ্যাঁ। তো এক লড়কা আমরা আকর শরীর পর বললা কি এ কি হলো কি হয়েছে, তো বলে কিছু না, আমার গায়ে ধাক্কা দিচ্ছে। তাহলে আমি ওকে সরিয়েছি, সরিয়ে তাহলে একজন নেতাকে খুব গালাগালি দিতে লাগলো বিনোদ সাউ, বলছে অর্জুন সিং এর টিকিট পেয়ে গেছে, এই এমন গাল মুখ থেকে তো বেরোচ্ছে না, বলবোই না। ও আমাকে আমার কালার ধরে নিল, আমাকে টানছে, আমিও ওর গায়ে ধরে নিলাম, আমার জামাটা ফেটে গেছে, আমি জামাটা ছেড়ে ওখান থেকে সব সরিয়ে দিল, আমি চলে আসলাম এখানে। ও কী করেছে, আমি এসেছি এখানে তো আমি ভাবিনি কি ও 20খানা ছেলেকে নিয়ে আসবে, ও ফোন করে সবকে ডেকে নিয়েছে। আমি যখন জামা পরে উপর পড়তে গেছি তাহলেই ও বলছে এই কাহায় কাহায় গালাগালি, হ্যাঁ তাহলে আমি আমি নিচে নেমেছি, এক বাইক রড নিয়েছিল, আর্মস নিয়েছিল, সাইকেল ছিল, সাইকেল বিনোদ সাউ, বিনোদ সাউ কে কোন পার্টি করে, ও সোমনাথ ইউনিয়ন করে, ইউনিয়ন করে আমার থেকে কি নেওয়া রে ভাই, আমি মিলে চাকরি করি, মিলে ট্রেড ইউনিয়ন করি, হ্যাঁ মিলে কাজ করে। আপনার নাম? আমার নাম চন্দন রাজা। হ্যাঁ বাড়িতে এসেছি, হ্যাঁ তদন্ত করতে। আমি তো ছিলামই না যেখানে এর ঝামেলা এরা করেছে। এরা কিছু দুষ্কৃতি বাহিনী আছে যারা কালকে মদ পান করে আমার একটা ইউনিয়নে ইউনিট সেক্রেটারি চন্দন রজক যখন মিল থেকে বেরিয়েছে, ওর বি ডিউটি ছিল 5টা থেকে 10টা অবধি, ও যখন মিল থেকে বেরিয়েছে ওকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করছিল এরা আমাদের সাংসদ অর্জুন সিং এর নাম করে। তারা বলছিল টিকিট পাবে না, তোদেরকে দেখে নেব, তোরা অনেক অর্জুন সিং এর জয় জয়কার করিস, তোদেরকে এবার কোথায় যাবি কোথায় পালাবি, এরকম করে কুরুচিকর মন্তব্য ওরা করছিল। যাই হোক, ওই লোকটা সেই কথাগুলোকে ন্যায্য না দিয়ে নিজে এড়িয়ে কথা যাচ্ছিল, তার গায়ে ঘেঁষে ঘেঁষে ঝামেলা খুঁজছে, ওখানকার অনেক মানুষগুলো দেখেছে। তারপরে ওই এরিয়াটা পুরো সিসিটিভি ক্যামেরায় অন্ডারে আছে, প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে এরা 10-15 জন একটা দল বেঁধে তারা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে, তার মা, বৃদ্ধ মাকে, তার স্ত্রীকে, তার ছোট ছোট বাচ্চা আছে তার বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর, ওর মাথায় আঘাত করেছে, তারপরে থানায় গিয়ে এফআইআর করেছে। তখন এরা পাল্টা নিজেকে সেভ করার জন্যে ওখানে একটা ফলস কেস সাজিয়ে নিজের ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে নিজের হাত ফাত কেটে ওখানে গিয়ে একটা কেস সাজানোর চেষ্টা করছে কি আমাকে মেরেছে, আর আমার নাম নিচ্ছিল যখন আমি ওখানে স্পটে ছিলামই না। আর আমরা তো দুষ্কৃতি ব্যাকগ্রাউন্ডের লোক নেই, আমরা আজ থেকে তো রাজনীতি বা ট্রেড ইউনিয়ন করি না, আমার ট্রেড ইউনিয়নে লাইফের ইতিহাস হলো আমি আজকে 24 বছর ধরে ট্রেড ইউনিয়নে আছি। কিন্তু যারা এইগুলো অভিযোগ তুলছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কী আছে, তারা তো সবাই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক, তাদের তো নিজের ফ্যামিলি সঙ্গে ডোমেস্টিক ভাইলেন্সের অভিযোগ আছে। সে মেরেছে বিনোদ সাউ বলে একটা ছেলে আছে, সে পুরনী বাজারে থাকে, সে একেবারে বাজে ছেলে, ওর সে টিএমসি করে, টিএমসি করে না, এরা তো ধান্দা বাজ লোক, এরা তো দুষ্কৃতি, এরা তো ওই চুরি চামারি করার জন্যে দলে এসে নিজে একটা গার্ড পেয়ে যাচ্ছে,
এরাকে এদেরকে রাজনীতি লোক বলাই লজ্জার বিষয়, এরা তো রাজনীতি করার লোক বলাই লজ্জার বিষয়, এরা অসামাজিক তত্ত্ব। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।